সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সাতুর হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কম্পিউটার মেমোরি অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে এই দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে এই মেমোরি অংশটা তোমাদেরকে যতটুকু পারা যায় বোঝানোর চেষ্টা করব। কম্পিউটার মেমোরি বলতে আমরা কম্পিউটারের স্মৃতি রাখার বা কম্পিউটার যেখানে তার তথ্যগুলো সংরক্ষণ করে রাখে সেই জায়গাটুকুই বলি, অথবা কম্পিউটারের অভ্যন্তরীণ যেই যেই অংশতে বা যে ডিভাইসগুলোতে কম্পিউটার আসলে তার তথ্যগুলো সংরক্ষণ করে রাখে সেটাকে আসলে আমরা মেমোরি বলি। তো কম্পিউটার মেমোরি, এখানে আমরা যখন কম্পিউটার মেমোরির কথা বলি, কম্পিউটার মেমোরিগুলো আসলে আমাদের সামনে অনেকটাই ডিভাইসের মতোই আমরা দেখে থাকি। যেমন কম্পিউটার মেমোরি হিসেবে আমরা দেখে থাকি এখানে র্যাম, রম, অথবা এখানে আমরা হার্ড ডিস্কের কথা বলি, অথবা প্যান ড্রাইভের কথা বলি, অথবা ফ্ল্যাশ মেমোরির কথা বলি, অথবা মেমোরি কার্ডের কথা বলি। এই সবগুলোকে আমরা কম্পিউটার মেমোরি হিসেবে চিন্তা করে থাকি, যেগুলোতে আসলে আমরা কম্পিউটারের প্রসেস করা ডাটাগুলো সংরক্ষণ করতে পারি। তো সেই কারণে আমরা কম্পিউটার মেমোরি বলতে কম্পিউটারের অভ্যন্তরীণ স্টোরেজ ডিভাইসে সংরক্ষিত তার তথ্যগুলোর যে জায়গা বা তথ্য সংরক্ষণের যে জায়গা সেই জায়গাটুকুকেই আসলে আমরা মেমোরি অংশ হিসেবে বলবো। এই কম্পিউটার মেমোরিটা আসলে মানুষের বা হিউম্যান ব্রেনের মতোই অনেকটা কল্পনা করা যায়। ব্রেনে যেমন অনেকগুলো সেল থাকে, যেই সেলগুলোতে মানুষ তথ্য সংরক্ষণ করে, ঠিক কম্পিউটারের মেমোরিতেও এরকম অনেক সেল থাকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র সেলে দেখা যায় যে কম্পিউটার তার বাইনারি যেই পদ্ধতি বা বাইনারি ডিজিটের মাধ্যমে শূন্য এবং এক বা বিদ্যুৎ আছে বা নেই, এই পদ্ধতিতে দেখা যায় যে কম্পিউটার তার ভিতরে তার তথ্যগুলো সংরক্ষণ করে। তো কম্পিউটার মেমোরিতে এই যেই পদ্ধতিতে কম্পিউটার তথ্যগুলো সংরক্ষণ করে সেটাকে আমরা বাইনারি সিস্টেমও বলে থাকি। তো আমরা আসলে এই মেমোরি অংশ নিয়ে আজকে আলোচনা করব। এই মেমোরি অংশতে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে তোমরা যে যদি অর্থে মেমোরি আসলে কি বা মেমোরি যে স্পেস গুলোর কথা আমরা বলছি, যেখানে তথ্যগুলো কম্পিউটার সংরক্ষণ রাখে, এই জায়গাগুলোকেই আমরা মিন করে থাকি। এরপরে আসে হচ্ছে আমরা আজকে মেমোরির টাইপগুলো নিয়েই মূলত কথা বলবো। আসলে কম্পিউটার মেমোরিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি বা যেটাকে আমরা বলি হচ্ছে মুখ্য মেমোরি, আর একটা হচ্ছে কম্পিউটারের সহায়ক বা গৌণ মেমোরি যেটাকে আমরা সেকেন্ডারি মেমোরি বা অক্সিলারি মেমোরি বলে থাকি। তো আমরা এখানে কম্পিউটারের মেমোরিতে আমরা যখন যাই, তো আমরা এখানে প্রাইমারি মেমোরির যে অংশটা আছে, প্রাইমারি মেমোরির অংশতে আমরা এখানে পাচ্ছি হচ্ছে প্রাইমারি মেমোরিতে আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাম আছে, রম আছে। এই প্রাইমারি মেমোরি বলতে আমরা আসলে কি বুঝি সেটা আসলে একটু দেখে নিই, তারপরে আমরা এই র্যাম, রম এবং অন্যান্য ক্লাসিফিকেশন গুলো করে নিব। তো এখানে প্রাইমারি মেমোরির যে মূল কথাটা আছে, আমরা যদি স্লাইডে যাই অথবা স্লাইডে আমি দিয়ে দিচ্ছি, তো প্রাইমারি মেমোরির যে মূল কথা এখানে আমরা বলি যে প্রাইমারি মেমোরি হচ্ছে সেই মেমোরি যেই মেমোরিকে কম্পিউটার প্রসেসর খুব সহজেই অ্যাক্সেস করতে পারে, অথবা কম্পিউটার তার পরিচালনার সময় যখন কম্পিউটার অ্যাক্টিভ হয়, যখন আমরা কম্পিউটারের পাওয়ার বাটন চাপি, তখন দেখা যায় যে কম্পিউটার র্যামের মাধ্যমে তার স্মৃতিতে সংরক্ষিত যে তথ্যগুলো আছে সেইগুলো প্রসেসরে পাঠায় এবং প্রসেসর সেইগুলো প্রসেস করে অন্যান্য যে ডিভাইসগুলো কম্পিউটার ভিতরে আছে সেইগুলোর সাথে সে কানেক্ট করে কম্পিউটারটাকে সচল করে। তো প্রাইমারি মেমোরি বলতে আমরা সেই কারণেই বলে থাকি র্যাম এবং রমকে, বা প্রাইমারি মেমোরি বলতে আমরা বুঝি যে প্রসেসর যেই মেমোরির সাথে সরাসরি কানেক্ট করে বা সরাসরি তথ্য আদান প্রদান করতে পারে সেই মেমোরিগুলোকে আসলে আমরা প্রাইমারি মেমোরি বলে থাকি। তো প্রসেসর যেই মেমোরিগুলোর সাথে তথ্য আদান প্রদান করতে পারে না সেই মেমোরিগুলোকে আমরা প্রাইমারি মেমোরি বলি না, বা সেইগুলোকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি মেমোরি, যেই মেমোরির সাথে প্রসেসরের সরাসরি কোনো কানেকশন নেই। তো সেই কারণে আমরা এখানে প্রাইমারি মেমোরির ক্লাসিফিকেশনে আমরা বলে দিয়েছি যে এখানে প্রাইমারি মেমোরিতে প্রসেসর সরাসরি ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে প্রাইমারি মেমোরি থেকে, কিন্তু সেকেন্ডারি মেমোরিতে যদি আমরা কথা বলি, সেকেন্ডারি মেমোরির সাথে প্রসেসর সরাসরি কোনো ডাটা অ্যাক্সেস করতে পারে না। তো আমরা সহায়ক মেমোরি বলতে সেই মেমোরিকে বুঝি যেখানে আসলে কম্পিউটারের প্রসেসর সরাসরি ওই মেমোরির সাথে যোগাযোগ করতে পারে না, অথবা যেই মেমোরির সাথে সরাসরি কম্পিউটারের প্রসেসরের কোনো কানেকশন থাকে না। তো কম্পিউটার দেখা যায় যে এই সেকেন্ডারি মেমোরিগুলোকে অ্যাক্সেস করার জন্য প্রথমে প্রাইমারি মেমোরিতে সে ডাটা কোয়েরি করে, এবং প্রাইমারি মেমোরি পরবর্তীতে দেখা যায় যে এই সেকেন্ডারি মেমোরি থেকে তার ডাটাগুলো এই
কম্পিউটার প্রসেসরে নিয়ে আসে। তো সেই কারণে আমরা সেকেন্ডারি মেমোরি বলতে সেই মেমোরিকেই বোঝাই যে মেমোরির সাথে প্রসেসরের কোনো সরাসরি কোনো কানেকশন থাকে না। এবং সেকেন্ডারি মেমোরিগুলোকে আসলে আমরা এখানে লং টার্ম স্টোরেজ ডিভাইস হিসাবেই জেনে থাকি। যেমন এখানে হার্ড ডিস্ক আছে, কম্পিউটার হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি হিসাবে আমরা ক্যালকুলেশন করি। তো এখানে কম্পিউটারের হার্ড ডিস্কের যে সংরক্ষিত তথ্য, এগুলো বিদ্যুৎ চলে গেলেও দেখা যাচ্ছে এখানে সংরক্ষিত থাকে। এবং কম্পিউটারের প্রসেসরে যখন কোনো তথ্যের দরকার পড়ে, কম্পিউটার দেখা যায় যে তার সংরক্ষিত তথ্য নিয়ে যখন প্রসেসর কাজ করে, তখন দেখা যায় যে কম্পিউটার এই ডাটা প্রথমে কম্পিউটার র্যামের মাধ্যমে কোয়েরি পাঠায়, এবং র্যাম দেখা যায় যে ওই ডাটাগুলো সেকেন্ডারি মেমোরি থেকে অথবা হার্ড ডিস্ক থেকে এই র্যামের ক্ষেত্রে নিয়ে আসে, এবং কম্পিউটার প্রসেসর সেগুলোকে প্রসেস করে তার প্রয়োজনীয় কাজ চালিয়ে যায়। তো সেই কারণে আমরা সেকেন্ডারি মেমোরিকে সহায়ক মেমোরি বা অক্সিলারি বা গৌণ মেমোরি হিসাবে এখানে কম্পিউটারের যেই লং টার্ম স্টোরেজ ডিভাইসগুলো আছে সেইগুলোকে মিন করে থাকে। তো আমরা এরপরে যে আমাদের বিষয়টা আছে, আমরা কম্পিউটারের মেমোরির যে ক্লাসিফিকেশনগুলো একটু আগে বলছিলাম প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে, তো প্রাইমারি বা মুখ্য মেমোরিতে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে এখানে থাকে হচ্ছে কম্পিউটারের র্যাম রম, যেগুলোর ক্লাসিফিকেশন আমরা একটু পরে করব। এবং এখানে আমি স্লাইডেও দিয়ে দিয়েছি র্যাম এবং রম, এবং র্যামের কিছু ক্লাসিফিকেশন আছে এবং রমেরই কিছু ক্লাসিফিকেশন আছে। এটা হচ্ছে ক্রমবিবর্তন ধারায় যতই কম্পিউটার নতুন হয়েছে অথবা যতই এখানে নতুন প্রযুক্তি এসেছে, দেখা গেছে যে এই র্যাম এবং রমেও পরিবর্তন এসেছে। তো আমরা এখানে র্যামের ক্ষেত্রে আমরা দিয়েছি হচ্ছে এখানে প্রথমে আমরা ইউজ কম্পিউটার ইউজ করা হতে হচ্ছে ডিরেম বা ডাইনামিক র্যাম, এবং পরবর্তীতে এই ডিরেমের নতুন ভার্সন হিসেবে চলে আসা হচ্ছে স্ট্যাটিক র্যাম। ডিরেমের যেই সমস্যা ছিল সেটা হচ্ছে এখানে ডিরেমের ভিতরে এখানে ট্রানজিস্টার ক্যাপাসিটর, এখানে সিঙ্গেল ট্রানজিস্টার ক্যাপাসিটর দিয়ে দেখা যেত যে কম্পিউটারের যেই ডাটাগুলো এখানে সংরক্ষণ করার ব্যবস্থা ছিল। কিন্তু পরবর্তীতে এখানে যখন স্ট্যাটিক র্যাম চলে আসে, স্ট্যাটিক র্যামে দেখা গেছে যে এখানে ট্রানজিস্টার এবং প্রসেসরের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং 6 থেকে 7টা ট্রানজিস্টার এখানে ইউজ করে সহজেই দেখা যায় যে এখানে খুব দ্রুত ডাটাগুলোকে প্রসেস করার ব্যবস্থা করা হয়। তো সেই কারণে আমরা এখন বর্তমানে স্ট্যাটিক র্যামের ব্যবহার বা প্রচলন সবচেয়ে বেশি দেখে থাকি। এরপর আমরা যদি রমে যাই, রমের এখানে ক্লাসিফিকেশন আমরা 3 ধরনের রম দেখতে পারি। প্রথমে হচ্ছে এখানে পি রম, তারপর হচ্ছে ইপি রম, তারপর হচ্ছে ইইপি রম। তো এখানে প্রথম যেটা আছে পি রম, পি রমকে আমরা বলি হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এখানে কম্পিউটারের যেই প্রয়োজনীয় তথ্যগুলো কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি কম্পিউটারের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে স্টোর করে দিয়ে দেয়, বা প্রোগ্রামগুলো এখানে স্টোর করে দিয়ে দেয়, যার মাধ্যমে কম্পিউটারটা সহজেই আমরা যখন রান করি এই প্রোগ্রাম থেকে তথ্যগুলো নিয়ে কম্পিউটারটা যাতে রান হতে পারে অথবা বুট করতে পারে। তো সেই কারণে এটাকে আমরা প্রোগ্রামেবল রম বলি বা পি রম বলি, যেটা সবচেয়ে কমন এবং সব জায়গাতেই আমরা ইউজ হয় কম্পিউটারে আমরা দেখে থাকি। তারপরে এই রমের ভিতরেই আছে হচ্ছে ইপি রম। ইপি রম হচ্ছে এখানে আমরা বলি হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রম। তো ইরেজেবল প্রোগ্রামেবল রম, এখানে পূর্বের যে রম ছিল সেখানে যেটা ফার্মওয়্যার হিসাবে প্রোগ্রাম করে দেওয়া থাকতো, ওই তথ্য আর মুছা যেত না। আমরা জানি যে রমের তথ্য বিদ্যুৎ চলে গেলেও মুছে যায় না, এবং রমটা হচ্ছে আমরা বলি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি বা স্থায়ী মেমোরি, যেখানে তথ্যগুলো কম্পিউটার যতদিন অ্যাক্টিভ থাকে ততদিন পর্যন্ত এই তথ্যগুলো সংরক্ষিত থেকে যায়। কিন্তু প্রয়োজনে অনেক সময় কম্পিউটারের তথ্যের পরিবর্তনের প্রয়োজন পড়ে, বা অনেক সময় দেখা যায় যে আমি যদি নতুন কোনো প্রসেসর আসে, তো নতুন প্রসেসরের সাথে আপডেট করে এই রমটাকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তো সেই কারণে দেখা গেছে যে পরবর্তীতে নতুন ভার্সন হিসেবে ই রম চলে আসে, যেটাকে আমরা বলেছি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো এখানে ইরেজেবল কথাটা হচ্ছে এখানে কিছু তথ্য এখানে কম্পিউটারের যেটা সংরক্ষিত থাকে সেগুলো এখানে মুছে ফেলা যাবে, এবং এইখানে এই কারণে এটাকে ইরেজেবল বলা হচ্ছে। এরপরে যেটা আছে ইইপি রম, ইরেজেবল আমরা বলি হচ্ছে ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। তো ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম, এটার সাথে ই রমের পার্থক্য হচ্ছে, ইপি রমের পার্থক্য হচ্ছে ইপি রমে যে তথ্যগুলো থাকে সেটাকে মুছতে হলে অবশ্যই আল্ট্রাভায়োলেট রেয়ার মাধ্যমে অনেক সময় ধরে ফ্যাক্টরিতে আল্ট্রাভায়োলেট রেয়ার এটাতে প্রবেশ করিয়ে দেখা যেত এই তথ্যগুলো মুছা যেত ইপি রমে। তো এই প্রবলেমটা থাকার কারণে এটা পরবর্তী ভার্সন হিসেবে নিয়ে আসা হচ্ছে ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম।
তো সেই কারণে এটাকে সহজে ইলেকট্রিসিটির মাধ্যমে এই তথ্যগুলো আমি চাইলে এখানে ফ্যাক্টরিতে মুছে ফেলতে পারব। তো সেই কারণে এখানে রমের এই তিন ধরনের ক্লাসিফিকেশন আমরা সাধারণত এখন দেখে থাকি। এর পরবর্তীতে আমরা এই হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ডারি মেমোরি নিয়ে আলোচনাতে। তো এখানে সেকেন্ডারি মেমোরির যে আলোচনা, সেকেন্ডারি মেমোরির আলোচনাতে প্রথমেই আমাদের এখানে সহায়ক মেমোরিতে আছে হচ্ছে ম্যাগনেটিক ট্যাপের কথা আমরা বলি, ম্যাগনেটিক ট্যাপ। এরপরে চলে আসে হচ্ছে ফ্লপি ডিস্ক, এরপরে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, এরপরে হচ্ছে সলিড স্টোরেজ ডিভাইস SSD যেটা আমরা বলি, এরপরে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এই তিনটা জিনিস আমরা এখানে আলোচনা করব। তো এখানে প্রথমে যেটা আছে, আমরা যদি সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে বলি যে এখানে ম্যাগনেটিক ট্যাপ, ম্যাগনেটিক ট্যাপ অনেকটাই সহজ কথাই বলতে গেলে এটা হচ্ছে আমাদের ক্যাসেট ফিতারই কথা আমরা বলতে পারি, যে ক্যাসেট ফিতাতে তথ্যগুলো সিকোয়েন্সিয়ালি সংরক্ষণ করা থাকতো। এই ম্যাগনেটিক ট্যাপই আগে আমাদের কম্পিউটার তথ্যগুলো সংরক্ষণ করত, বা কম্পিউটারে যে কোনো ডাটা ম্যাগনেটিক ট্যাপই সংরক্ষিত হতো। কিন্তু এখানে ম্যাগনেটিক ট্যাপের সমস্যা হচ্ছে এখানে ডাটাগুলো দেখা যায় যে সিকোয়েন্সিয়ালি সংরক্ষণ করার প্রয়োজন পড়তো। এবং এখানে আমি যদি একটি ডাটা আমার দেখা গেছে, আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমার এই মেমোরির ভিতরে চারটা গান সংরক্ষিত আছে, আমি যদি 4 নম্বর গানটা যদি আমি শুনতে চাই, তখন দেখা যাবে যে আমার 1, 2, 3 এই তিনটা গান 10-এ 4 নম্বর যে গানটা আছে ওই গানটা আমার চালু করতে হতো। তো সেই কারণে এখানে মেমোরি রিড করার ক্ষমতা বা মেমোরি থেকে তথ্য কোয়েরি করে আনার যেই স্পিড সেটা অনেক কম ছিল এবং অনেক সময় সাপেক্ষ ছিল। তো সেই কারণে এই সমস্যাটাকে সমাধান করার জন্য এই ম্যাগনেটিক ট্যাপের পরবর্তীতেই আমাদের এখানে চলে আসা হচ্ছে ফ্লপি ডিস্ক, ডিস্কের ব্যবহারটা চলে আসে। তো এখানে ফ্লপি ডিস্ক যেটা আছে, ফ্লপি ডিস্ক হচ্ছে আমরা এখানে স্কোয়ার সাইজের 5.5×1/4 বা 5.25 অথবা এখানে 3.5 ইঞ্চ এই ধরনের ফ্লপি ডিস্ক আমরা বাজারে দেখে থাকতাম আগে। এই ফ্লপি ডিস্ক চলে আসে, এখানে ফ্লপি ডিস্কে দেখা যেতে এই তথ্যগুলো সংরক্ষণের যেই প্রসেসটা এটা ড্রামাটিক্যালি পরিবর্তন হয়ে যায়। এখানে ডিস্কে তথ্যগুলো সংরক্ষিত হতে হচ্ছে বিভিন্ন ট্র্যাকে। এই ট্র্যাকে দেখা গেছে যে ট্র্যাকে হেড এবং নজেলের মাধ্যমে বিভিন্ন সেক্টরে তথ্যগুলো সংরক্ষণ করা যেত খুব সহজেই। কিন্তু ফ্লপি ডিস্কের একটা সমস্যা ছিল, ফ্লপি ডিস্কের আয়তন ছিল খুব স্বল্প। তো সেই কারণে ফ্লপি ডিস্কে আসলে সব তথ্য সংরক্ষণ করা যেত না। তো সেই কারণেই এখানে এটার আয়তন যেহেতু ছোট ছিল, মেগাবাইট লেভেলেও ছিল, তো সেই কারণে এটা পরবর্তী ভার্সন হিসেবে আমাদের এখানে চলে আসে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক বা CD যেটাকে আমরা বলি, এটার মেমোরির ক্যাপাসিটি একটু বাড়ে, সেটা আমরা জানি যে 700 MB পর্যন্ত এখানে ডাটা সংরক্ষণ করা যেত। তো এটাকে আমরা অপটিক্যাল ডিস্কও বলি, যেখানে দেখা গেছে যে অপটিক্যাল রে এর মাধ্যমে এখানে CD-কে পুরিয়ে এখানে সেক্টর তৈরি করে এখানে তথ্য সংরক্ষণ করা যায়। তো এই এই CD-তেও মেমোরির ধারণ ক্ষমতা সংরক্ষণ না হওয়ায় পরবর্তীতে চলে আসা হচ্ছে DVD। তো DVD-তে এখানে দেখা যায় যে এই মেগাবাইট লেভেলের এই লিমিটেশনকে ক্রস করে গিগাবাইট লেভেলে 16 GB পর্যন্ত এখন দেখা গেছে যে তথ্য সংরক্ষণ করা যায়, এবং ব্লু রে ডিস্কে আরও বেশি তথ্য এখানে সংরক্ষণ করা যায়। এরপরে আসে হচ্ছে সলিড স্টোরেজ ডিভাইস, যে এখানেও আমরা দেখেছি যে এটাও সিলিকনের তৈরি একটা স্টোরেজ ডিভাইস যেখানে তথ্যগুলো খুব সহজেই এই সংরক্ষণ করা যায়। আমরা বিভিন্ন ল্যাপটপে এই সলিড স্টোরেজ ডিভাইসগুলো দেখে থাকি, যেটা আমরা বাইরে থেকে সংযোজন করে এখানে তথ্যগুলো আমার প্রয়োজন মতো আমি এখানে ডাটাগুলো সংরক্ষণ করে নিতে পারি। এর পরবর্তীতে আমরা যে নতুন ভার্সন আসে সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে হার্ড ডিস্কের প্রচলন এখন সবচেয়ে বেশি, এবং কম্পিউটার দেখা যায় যে তার বিশাল পরিমাণ যে তথ্য ভান্ডার সেটা এই হার্ড ডিস্কে স্টোরেজ করে রাখে। তো এই হার্ড ডিস্কেই দেখা যায় যে কম্পিউটার এখন তার সমস্ত তথ্য সংরক্ষণ করে, এবং হার্ড ডিস্কের আয়তন আগের তুলনায় আমরা যখন Pentium 1, 2, 3, 4 এবং এখানে আমরা পরে যে আমরা ডুয়াল কোরের কথা বলি, অথবা এখানে কোটুডুর কথা বলি, অথবা এখানে আমরা Core i7-এর কথা বলি, এই প্রত্যেকটা প্রসেসরই দেখা গেছে যে প্রসেস করার ক্ষমতা বেড়েছে এবং স্টোরেজের ক্ষমতাও তারা বা ধারণ ক্ষমতাও তারা বাড়িয়েছে, এবং সেই ক্ষেত্রে হার্ড ডিস্কের ক্ষমতাও আস্তে আস্তে এখানে বেড়েছে। এখন আগে ছিল হচ্ছে গিগাবাইট, এখন দেখা গেছে টেরাবাইট লেভেলও হার্ড ডিস্ক আমরা কম্পিউটারে সংযোজন করতে পারছি, এবং আমার বিশাল পরিমাণ ডাটা গিগাবাইট বা টেরাবাইট লেভেলের ডাটাও আমি সহজেই এখানে সংরক্ষণ করতে পারছি আমার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে।
তো এই হচ্ছে আমাদের কম্পিউটারে স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে কম্পিউটারের আরেকটি মূল অংশ, এই স্টোরেজ ডিভাইস সরি এই মেমোরিরই আরেকটা অংশ, সেটা হচ্ছে আমরা এখানে মেমোরিটাকে এতক্ষণ যেটা আলোচনা করেছি তোমরা যদি একটু খেয়াল করো আমরা মেমোরিকে দুইটা অংশে আলোচনা করেছি, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। কিন্তু প্রাইমারি মেমোরির একটা অংশ আমরা বলি হচ্ছে রম, প্রাইমারি মেমোরির একটা অংশ রম হচ্ছে আমরা এখানে বলি হচ্ছে এটা হচ্ছে নন ভোলাটাইল, আর র্যাম এবং এখানে ক্যাশ মেমোরি যেটা আছে সেটা হচ্ছে ভোলাটাইল। দ্যাট মিনস ভোলাটাইল এবং নন ভোলাটাইলের সংজ্ঞাটাও এখানে প্রয়োজন। ভোলাটাইল বলতে আমরা বুঝাই হচ্ছে যে যেই মেমোরিতে বিদ্যুৎ থাকা অবস্থায় তথ্য ধারণ করার ক্ষমতা থাকে এবং বিদ্যুৎ চলে গেলে আর তথ্য এখানে সংরক্ষিত থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে ভোলাটাইল মেমোরি। দ্যাট মিনস এখানে এটাকে বিদ্যুৎ সচল থাকলে এখানে তথ্য ধারণ করতে পারবে এবং বিদ্যুৎ না থাকলে এখানে তথ্য মুছে যাবে। এবং নন ভোলাটাইল মেমোরি বলতে আমরা বুঝি হচ্ছে নন ভোলাটাইল মেমোরিতে দেখা যায় যে এখানে বিদ্যুৎ থাকা বা না থাকাতেও এখানে কোনো সমস্যা নেই, তথ্য এখানে মুছে যায় না। নন ভোলাটাইল মেমোরিকে আমরা স্থায়ী মেমোরি বলি, যেখানে তথ্যগুলো লং টার্ম থেকে যায়। তো সেই কারণে আমরা এখানে কম্পিউটারের মেমোরি এতক্ষণ যে আলোচনা করেছি আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরি, এটাকেই আমরা ভোলাটাইল এবং নন ভোলাটাইল হিসেবে ভাগ করে দেখালাম। এখন ভোলাটাইল হিসেবে আর কোন সমস্যা হবে না, ভোলাটাইল হিসেবে মেমোরিতে আসে ক্যাশ মেমোরি এবং র্যামটাকেই আমরা ভোলাটাইল মেমোরি হিসেবে বলে থাকবো। এবং নন ভোলাটাইল হিসেবে প্রাইমারি মেমোরির একটা অংশ রম যেটা আছে সেটা নন ভোলাটাইল মেমোরিতে চলে যাবে, কারণ আমরা রম জানি রিড অনলি মেমোরি, এটা স্থায়ী মেমোরি এবং এটা নন ভোলাটাইল। তার মানে হচ্ছে এখানে বিদ্যুৎ চলে গেল, এই রমের স্মৃতি নষ্ট হয় না বলেই রমকে আমরা নন ভোলাটাইল মেমোরি হিসাবে এখানে ট্রিট করবো। তো সেই কারণে রম এবং সেকেন্ডারি মেমোরি পুরো অংশটাই আমরা নন ভোলাটাইল হিসাবে ধরে নিব। এই হচ্ছে ভোলাটাইল এবং নন ভোলাটাইল নিয়ে একটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। এরপরে হচ্ছে আমরা এখানে কম্পিউটারের কিছু ক্লাসিফিকেশনের ভিতরে কিছু টেকনিক্যাল ওয়ার্ড ছিল যেগুলোর আমি মুখে বলেছি কিন্তু তোমাদের হয়তো বা মনে বা ধারণ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তো সেই কারণে আমরা এটা এলিভেশন করে দিয়েছি। যেমন আমরা ওই যে পি রঙের কথা বলেছি, প্রোগ্রামেবল রিডেবল অথবা এখানে ইপি রঙের কথা বলেছি, সবগুলোর ক্লাসিফিকেশনই আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু পরে নিলেই এটা বুঝে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা বারে বারে কথার ভিতরে মেমোরির একটা অংশ চলে আসলে সেটা হচ্ছে ক্যাশ মেমোরির কথা আমরা বলছিলাম। তো ক্যাশ মেমোরিটাও আমরা এখানে কম্পিউটারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মেমোরি হিসাবে ক্যালকুলেশন করে থাকি। তো এখানে ক্যাশ মেমোরিটাকে আমরা বলেছি যে ফাস্টেস্ট মেমোরি ইন দ্য কম্পিউটার। তো ক্যাশ মেমোরিটাকে আমরা কম্পিউটার প্রসেসরের এবং কম্পিউটারের র্যাম, প্রসেসর এবং র্যামের ভিতরে বাফার জোন হিসাবে বলে থাকি, যেটা কম্পিউটারের প্রসেসরের সাথে কম্পিউটারের যে র্যাম আছে এইটার তথ্য আদান প্রদান করার যেই পদ্ধতিটা আছে এটাকে স্মুথ করে। তো এই কারণে এখানে ক্যাশ মেমোরির মূল কাজটা হচ্ছে ক্যাশ মেমোরি দেখা যায় যে প্রসেসর যত দ্রুত তোমার ডাটা প্রসেস করতে পারে র্যাম তত দ্রুত প্রসেসরকে ডাটা ডেলিভারি দিতে পারে না। তো সেই কারণে এই যে স্লো হয়ে যাওয়া কম্পিউটার প্রসেসিং এর ক্ষেত্রে স্লো হয়ে যাওয়াটা কমানোর জন্য কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি করলো কি, এখানে র্যামের সাথেই র্যাম এবং প্রসেসরের মাঝখানে আরেকটা মেমোরি, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি সংযুক্ত করে দিল। এই ক্যাশ মেমোরি দেখা গেছে যে র্যামের থেকে তথ্যগুলো সে খুব দ্রুত প্রসেসরকে সরবরাহ করে তার প্রসেসিং স্পিড অনুযায়ী। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে কম্পিউটার খুব দ্রুতই তার ডাটাগুলো প্রসেস করতে পারছে এবং র্যামও সেই অনুযায়ী ক্যাশের মাধ্যমে এই প্রসেসরের সাথে তাল মিলিয়ে এই খুব দ্রুত প্রসেসিং এর কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারছে। তো সেই কারণেই আমরা এখানে আমরা ক্যাশ মেমোরিটাও নিয়ে আসি। তো ক্যাশ মেমোরিটা আমরা এখানে যদি দেখি যে ক্যাশ মেমোরিটা মেইন মেমোরি থেকে ডাটা ক্যাশ মেমোরি নিয়ে আসে হচ্ছে সরি মেইন মেমোরি থেকে ডাটা কোয়েরি করে দেখা যে ক্যাশ মেমোরিতে আসে এবং ক্যাশ মেমোরি সেই ডাটাটা আবার প্রসেসরের কাছে পাঠায়, আবার প্রসেসর দেখা যায় যে ডাটাটা কোয়েরি করে সেটা আবার ক্যাশ মেমোরির মাধ্যমে মেইন মেমোরি থেকে ডাটাটা নিয়ে আসে। যেটা আমরা এখানে ফ্লো চার্টেও দেখিয়েছি, এখানে ফ্লো চার্টেও বলা আছে যে মেমোরি ডিভাইসগুলো থেকে ডাটাগুলো কোয়েরি করে র্যামে আসে এবং র্যাম থেকে ক্যাশ মেমোরিতে আসে এবং ক্যাশ মেমোরি থেকে সরাসরি এটা প্রসেসরে চলে যায়। তার মানে এখানে ক্যাশ মেমোরিটা র্যাম এবং প্রসেসরের মাঝখানে অবস্থান করে কম্পিউটার প্রসেসিং এর ক্ষেত্রে দ্রুত গতি নিয়ে আসে। এরপরে আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখানে র্যাম এবং রম নিয়ে আলোচনা করবো। র্যাম এবং রমের আমি ছবি দিয়েছি, র্যাম এবং রম পাশাপাশি রেখেই আমি ছবি দিয়েছি, যাতে তোমরা সহজেই কম্পিউটার যখন মাদারবোর্ড দেখবে তখন সহজেই আইডেন্টিফাই করতে পারবে র্যাম কোনটা রম কোনটা। এরপরে হচ্ছে আমরা এখানে র্যাম এবং রমের পার্থক্যটা নিয়ে আসলাম, র্যাম এবং রমের মূল পার্থক্য আসলে কোন জায়গাতে।
তো আমরা এতক্ষণ যেটা কথা বলেছি র্যাম এবং রম, র্যাম আমরা বলেছি যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রম হচ্ছে রিড অনলি মেমোরি। তো এখানে র্যাম এর ক্ষেত্রে আমরা বলি হচ্ছে র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, কিন্তু রমটা হচ্ছে স্থায়ী মেমোরি। এবং র্যাম এর ক্ষেত্রে দেখা গেছে যে র্যাম র্যান্ডম অ্যাক্সেস বলতে প্রসেসরের সাথে এবং অন্যান্য মেমোরি প্রসেসরকে প্রসেসর অন্যান্য মেমোরিকে অ্যাক্সেস করতে গেলে র্যাম এর সহায়তা নিয়ে অন্যান্য মেমোরিগুলোকে অ্যাক্সেস করে। তো সেই কারণে আমরা র্যামকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি, যেটা প্রসেসরের সাথে সরাসরি ডাটা আদান প্রদান করতে পারে বা প্রসেসরের সাথে সরাসরি ডাটা আদান প্রদান করার ক্ষেত্রেই র্যামটা সবচেয়ে বেশি কার্যকরী। কিন্তু রমের ডাটা দেখা যায় যে এই র্যাম হয়ে প্রসেসরের ভিতরে যায়, কিন্তু রম সরাসরি প্রসেসরের সাথে এখানে কানেকশনে থাকে না বা প্রসেসরের সাথে ডাটা কমিউনিকেট করে না। তো সেই কারণে এখানে আমরা এখানে ক্লাসিফিকেশন গুলো দিয়ে নিয়েছি, বড়টাই নন বড়টাই অলরেডি বলে ফেলেছি যে রমটা হচ্ছে স্থায়ী মেমোরি আর র্যামটা হচ্ছে অস্থায়ী মেমোরি। এবং এখানে অ্যাক্সেসিবিলিটির কথা যে র্যামের অ্যাক্সেস ক্ষমতা বেশি এবং রমের অ্যাক্সেস ক্ষমতা র্যামের তুলনায় কম। এবং স্টোরেজ হিসাবে র্যামের স্মৃতি, আমরা জানি যে র্যামের স্মৃতি হচ্ছে তোমার রমের থেকে বেশি। যেমন র্যাম 4 GB 8 GB পর্যন্ত র্যাম আমরা ইউজ করতে পারি, কিন্তু রম হচ্ছে খুব স্বল্প মেগাবাইট লেভেলও এটার দেখা যায় যে তথ্যের ক্যাপাসিটি থাকে। যেমন 4 MB র্যাম, যেখানে কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি যতটুকু প্রোগ্রাম স্টোর করার জন্য মেমোরি দরকার ওই রমে দিয়ে দেয় ততটুকুই, এর বেশি মেমোরি আর এখানে বাড়ানো যায় না। কিন্তু র্যামের মেমোরি চাইলে বাড়ানো যায়। তো সেই কারণে স্টোরেজ ক্যাপাসিটি হিসেবে র্যামের ক্যাপাসিটি বেশি, রমের ক্যাপাসিটি বা স্টোরেজ ক্ষমতা কম। এরপর হচ্ছে হার্ড কস্টের কথা যদি আমি চিন্তা করি, এখানে র্যাম দেখা গেছে যে আমরা সহজে বুঝতে পারছি যে র্যামের কস্ট রমের তুলনায় বেশি হবে, কারণ এখানে স্টোরেজ ক্ষমতা যেহেতু র্যামের বেশি এখানে খরচও এখানে র্যামেরই বেশি রমের তুলনায়। এরপর হচ্ছে এখানে রাইটিং স্পিড যদি আমরা বলি, যে এখানে রম চিপসেট হিসেবে আসে এবং খুব দ্রুতই দেখা যায় যে এখানে তথ্যগুলো লেখা যায় মুছা যায়। এবং এখানে এটাকে আমরা অস্থায়ী ফিল্ড হিসেবে বলি, প্রসেসর যেখানে কাজ করে। কিন্তু রম দেখা গেছে যে এখানে যে তথ্যগুলো আছে এত আমরা এখানে যেটা বলছি রাইটিং স্পিড হিসাবে এখানে তথ্য আদান প্রদানের স্পিড এত বেশি না। যখন বুট করা হয় কম্পিউটার দেখা যায় যে এটা তার নির্দিষ্ট গতিতেই তথ্যগুলো বুট করে থাকে অথবা এখানে রাইটিং করে থাকে। তো সেই কারণে র্যামের রাইটিং স্পিড বেশি, রমের রাইটিং স্পিড কম। এবং এখানে সাইজের কথা যদি বলি, এখানে চিপসেট হিসাবে আমরা সাধারণত দেখা যায় যে র্যাম এবং রমের ছবি তোমাদেরকে দিয়েছি, রম তুলনামূলকভাবে ছোট থাকে কিন্তু র্যামের সাইজটা তুলনামূলকভাবে বড় হয়। এরপর হচ্ছে আমরা স্টোরেজ লিমিট হিসেবে যদি বলি, স্টোরেজ লিমিট অলরেডি আমি বলে ফেলেছি, র্যামের স্টোরেজ লিমিট গিগাবাইট লেভেলে হয় আর রমের স্টোরেজ লিমিট মেগাবাইট লেভেলে হয়ে থাকে। এবং এক্সাম্পল হিসাবে আমরা র্যাম স্ট্যাটিক র্যাম ডাইনামিক র্যামের কথা বলেছি এবং রম হিসাবে আমরা একটু আগে পড়ে আসছি ইরম, ইপি র্যাম এবং ইইপি র্যাম। তো এই সবগুলোই হচ্ছে এখানে র্যাম এবং রমের ক্লাসিফিকেশনে আমরা পড়ব। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা কম্পিউটার মেমোরি নিয়ে। তো আমরা এখানে তোমাদেরকে এখন কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা কম্পিউটার নিয়ে এতক্ষণ যা আলোচনা করেছি সেটা যাতে তোমরা ভুলে না যাও, তোমাদের কাজ হচ্ছে এই কম্পিউটার মেমোরির অংশ যেটা তোমাদের এই কম্পিউটার বইয়ের 3rd চ্যাপ্টারে তোমরা পাবে, কম্পিউটারের হার্ডওয়্যারের ভিতরে। তো তোমরা এখানে দেখে নিবে যে কম্পিউটারের মেমোরির যত ধরনের সমস্যা বা কম্পিউটার মেমোরি নিয়ে তোমাদের যত ধরনের কোয়েরি আছে সবগুলো কোশ্চেন তোমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবে। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নেরই, তোমাদের মেমোরি সম্পর্কিত যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর দিয়ে দেওয়ার জন্য। এবং তোমাদের মেমোরি ক্যালকুলেশন, যে কম্পিউটার কত দ্রুত কাজ করতে পারে মেমোরি ক্যালকুলেশন নিয়ে কিছু অঙ্ক আছে সেগুলো তোমরা করবে। যেমন আমরা জানি যে কম্পিউটারের কাজ করে হচ্ছে ন্যানো সেকেন্ডে, বা ন্যানো বলতে আমরা 1 লক্ষ ভাগের 1 ভাগ, হ্যাঁ 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগ সময় দেখা যায় যে কম্পিউটার তার প্রসেসিং এর কাজগুলো করে। এবং বর্তমানে যে অত্যাধুনিক কম্পিউটারগুলো আছে তার চেয়ে দ্রুত গতিতে কাজ করে। আজকে এতটুকুই, দ্যাটস অল ফ্রম মি, থ্যাংক ইউ অল।